ছোট পর্দায় হার না মানা এক নায়কের নাম মুশফিক ফারহান। নানান কটু কথা পেছনে টেনে ধরা কিংবা রুচির দুর্ভিক্ষে আটকা পড়া সহ নানানভাবে তার কেরিয়ার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছেন সমালোচকরা, কিন্তু তিনি থেমে নেই, ছুটে চলেছেন অফুরন্ত গতিতে। এরই মাঝে তার কাজের কৃতিত্বে তিনি অর্জন করেছেন বাইফাই অ্যাওয়ার্ডস, আর এই পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে উঠেছে নানান প্রশ্ন। কেউ কেউ আবার ফারহানের এমন অর্জনে পানি ঢালতে শুরু করেছে, যেটা সত্যি অত্যন্ত খারাপ লাগার বিষয়। অভিনয় জগতে ফারহানের বিপরীতে যাকে সবচেয়ে বেশি দেখা যায় তিনি কেয়া পায়েল। বাইফার সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে কেয়া পায়েল লিলুয়া নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ফারহান এবং পায়েল জুটির একসাথে এমন অর্জন সম্ভবত এখন পর্যন্ত চোখে দেখা সবচেয়ে বড় প্রাপ্তি, যার পেছনে রয়েছে অব্যক্ত বলা হাজারো গল্প, পরিশ্রম, কটূক্তি, আত্মবিশ্বাস আর কোটি ভক্তের অফুরন্ত ভালোবাসা, যেটা আসলে কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। একজন মানুষ যখন তার কৃতিত্বে এমন কোনো পুরস্কার জিতে নেন তখন তিনি কাঁদবেন কেন? তখন তো তার খুশি থাকার দিন, সেটা তার প্রশংসা পাওয়ার দিন। কিন্তু কষ্টের বিষয় হলো, বাইফার পুরস্কার পাওয়ার দিনে তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন, এটা আমার জীবনের প্রথম পুরস্কার, এর আগে কখনো আমাকে এমন মঞ্চে ডাকা হয়নি, এর আগে আমি কখনো কোনো পুরস্কার পাইনি। এসব বলতে বলতে ফারহান আবেগী হয়ে উঠেছেন, কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিঃসন্দেহে এটা আমার জীবনের অন্যতম সেরা একটা পুরস্কার। ফারহানের এমন অর্জনের পর ফেসবুকে সমালোচকদের লেখালেখি শুরু হয়, তাকে মেনশন করে নানান কটূক্তি শুরু করে অনেকে, কেউ কেউ আবার প্রশংসা করতেও ভোলেনি। সকল নিন্দুকের সমালোচনা আজ এখানেই শেষ হোক, যোগ্য ব্যক্তিরা সঠিক সম্মান পাক, সেই প্রত্যাশাই রইল। যাই হোক, ছোট পর্দায় ফারহানের এত ডেডিকেশনের পর তার এমন অর্জন আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।